কোন গোপনে মন ভেসেছের ফ্লোরে এসে আমি পেয়ে গেছি তোমাদের প্রিয় অভিনেত্রী শ্বেতাকে। অনেকদিন পরে দেখা, কেমন আছো? ভালো আছো, তুমি ভালো আছো? হ্যাঁ, তো এখন তো একদম নববধূ বলা যেতে পারে। কেমন কাটছে দিন? মানে শ্যামলীর শ্যামলীর দিন কেমন? শ্যামলীর দিন তো অপমানে লজ্জায় তিরস্কারে কেটে যাচ্ছে। বলো, মানে চমক কি আসছে? এরকম ভাবেই কি চলবে? না, নিশ্চয়ই না, একদিন না একদিন তো সবটা ঠিক হবেই। একটা প্রোমো এসছে আমাদের স্বপ্নচারিণী, এবং সেটা অডিয়েন্সের ভীষণ ভালো লেগেছে, তার ফিডব্যাক আমরা পেয়েছি, এবং লোকে খুব আগ্রহী জানার জন্য যে এটা কীভাবে হচ্ছে, এটা কে। তো খুব শিগগিরই আপনারা জানতে পারবেন, অনেকরকম টুইস্ট আসছে, অনেকরকম চমক আসছে আপনাদের জন্য, একটু অপেক্ষা করুন। একদম, এবং এই যে জুটিটার মধ্যে এত যে মান অভিমান, একটা টেনশন সবসময় কাজ করছে, এটা কিন্তু দর্শকের বেশ ভালো লাগছে। তো তুমি কেমন ফিডব্যাক পাচ্ছ? বললাম তো যে আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, এবং নট অনলি ফিডব্যাক, আমাদের যে টিআরপি আসে সেখানেও বেশ ভালো। দু মাস আমাদের বয়স হয়েছে সিরিয়ালটার, মাত্র দু মাস, সেখানেই যে এত ভালো রেসপন্স আমরা পাচ্ছি, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসার দিন, এভাবেই আশীর্বাদ করুন, আর এইভাবেই সঙ্গে থাকুন। একদম, প্রেমটাকে একটু মাখো মাখো দর্শক দেখতে পাবে? সেটা তো সৌভিক জানে, সৌভিক কীভাবে লিখবে। তো এখনও পর্যন্ত আমি মানে এইসব ব্যাপারে কিছুই জানি না, তবে এখন বিভিন্ন টুইস্ট আসছে এতটুকু জানি। এই মুহূর্তে প্রেম হবে বলে মনে হয় না, তবে দেখা যাক কী হয়। এই চরিত্রটার মধ্যে তো অনেক শেডস রয়েছে, একদম একটা অন্য রকমের চরিত্র, তো তোমার কেমন লাগছে ব্যক্তিগতভাবে এই জার্নিটা শ্যামলী? হ্যাঁ, খুবই ভালো লাগছে, কারণ নর্মালি এতদিন ধরে যে চরিত্রগুলো প্লে করে এসেছি, প্রতিবাদী চরিত্র সব কিছু করতে পারে, এটা প্রতিবাদী চরিত্র, সেটা সময় বিশেষে, মানে কাটারি হাতে নিয়ে বা গোয়েন্দাগিরি করে ফেলছে এরকম ধরনের চরিত্র নয়। আমরা দেখি নায়িকা মানেই একটা সুপার পাওয়ার থাকে, কিন্তু এখানে শ্যামলী কিন্তু সেইভাবে নায়িকা নয়, মানে আর পাঁচটা বাড়ির মেয়ে বউদের মতন, যে মানে চাইলেই সব কিছু করে ফেলতে পারে না। সে বাড়ির পাঁচটা বমি বোধের মতো সিরিয়াল দেখে, একে তাকে ফলো করে। হয়তো আমরা যেমন করি যে কোনো একটা মুহূর্তে মানে কিছুটা বলে ফেললাম, বলে ফেলার মনে হলো এইভাবে এটা আমি কেন বললাম, তো এটা মানে শ্যামলীও তাই, যে মানে বিপদ দেখলে বা নিজের লোকের উপর টর্চার দেখলে তখন হয়তো কিছু করে ফেললো, করে ফেলার পর ভয় কাঁদতে থাকে যে এটা আমি কেন করলাম, যেটা বাড়ির পাঁচটা মেয়ে বউদের মধ্যে হয়। তো শ্যামলী ঠিক বাড়ির পাঁচটা মেয়ে বউদের মতনই, এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কিন্তু শ্যামলীর কিছু হিডেন ট্যালেন্ট রয়েছে, সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে। তো শ্যামলীর সাথে বাকি মেয়েরা, ইভেন আমি নিজেও খুব ভালো রিলেট করতে পারি। সোনার সংসার কয়েকদিন আগেই হলো, কেমন এনজয় করলে? খুব ভালো, মানে আমরা তো সারা বছরই একটা দিনের জন্য অপেক্ষা করি, যেদিন সংসারের প্রত্যেকটা মেম্বারের সঙ্গে দেখা হয়, খুব আনন্দ হয়, নাচ গান হয়, তো ভালোই লাগে, বেশ মজা লাগে। রুবেল দেখি দেখছে তোমার এই কাজ? ও খুব একটা নিজেরটাও দেখে না খুব একটা, আর আমার সিরিয়ালটা খুব একটা দেখে না, ওই ছোটো 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 জি ফাইভে বা জির পেজে ক্লিপিংসগুলো আছে সেগুলো মাঝে মাঝে দেখে। তুমি দেখো? আমি দেখি, আমি রোজ দেখি, নিয়মিত দর্শক আর কি। একদম, আমি দেখেছিলাম ডান্স বাংলা ডান্সের ফ্লোরে, তুমি ওয়েট করছিলে। হ্যাঁ, শুনুন, ডান্স বাংলা ডান্স নয়, ওর ইভেন সেদিনকে আমাদের যে প্রি শ্যুট হচ্ছিল সোনার সংসারের, তখন সেদিন আমি গিয়ে জানতে পারি যে আমার শ্যুটটা ক্যান্সেল হয়েছে, ওরটা হবে, এবং ওর নাচটা হবে, ওর নাচটা আমি ভোর 5:30 বসে দেখেছি, মানে তখন আমি বেরিয়ে আসিনি, এবং একসাথেই বাড়ি ফিরেছি। তো মানে যত দিন যাচ্ছে প্রেম আরও বাড়ছে, আরও গাঢ় হচ্ছে, গভীর হচ্ছে, তাই তো উচিত হয়। তো যেটা আমরা দেখছি যে শ্যামলীর কিন্তু বিয়ের পরে জীবনটা বদলে গেছে, তো তোমার কি মনে হয় বাস্তবে বিয়ের পরে জীবন বদলায়? কি জানি, এখন তো বুঝতে পারছি না, সবাইকে জিজ্ঞেস করছি বিয়ের পর কেমন এক্সপিরিয়েন্স হয়, বিয়ে হলে হ্যাঁ চেষ্টা করছি জানার যে তুমি বিয়ের পর কি পাল্টায়, বিয়ের পর কি পাল্টায়, কেউ বলছে ভালো বন্ধু হলে পাল্টায় না, কেউ বলছে ওরে বাবা বিরাট চেঞ্জেস, মানে বিভিন্ন লোকের বিভিন্ন বক্তব্য এই বিয়ে নিয়ে। তো এখনও তো আমি এক্সপিরিয়েন্স করিনি, বুঝতে পারছি না, দেখা যাক বিয়ের পরে উত্তরটা দেবো। কি নার্ভাস তাই জন্য কি হবে, কিছুই মনে হচ্ছে না, মানে ঠিক আছে যা হবে গো উইথ দ্য ফ্লো, মানে যেটা হবে সেটা হবে, দেখা যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে যখনই বিয়ে হোক না কেন, বিয়ের পর আর মা বাবাকে ছেড়ে যেতে হবে না, কারণ মা বাবাকে দেখার কেউ নেই, যেহেতু আমি সবটা, ওটা একটা টেনশন রিলিফের জায়গা যে রুবেল মানে সেই ব্যাপারটা একদম আমার সাথে সহমত যে কাকিমাকেও আমাদের সাথেই থাকবে, মানে মা বাবা আমাদের সাথেই থাকবে, তো সেইটার ব্যাপারে একটু মা চিন্তা দূর যে মা বাবা থাকবে, তো বিরাট পাওয়া, একদমই একদমই একদম। এইভাবেই থাকো, এবং এক একদিন এসে এক একটা নতুন গল্প আমরা এইভাবেই জানবো। দর্শকদের শেষে কি বলবে? দর্শকদের একটা কথাই বলবো, আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ অলরেডি পাচ্ছি, এবং এটা কমালে চলবে না, আরও আরও ভালোবাসতে হবে, কারণ মাত্র দু মাস বয়স আমার কোন গোপনে মন ভেসেছে, আরও দীর্ঘ পথ চলতে হবে, আর সেটা আপনাদের সহযোগিতাতেই সম্ভব। আপনারা পাশে থাকুন, আপনারা ভালোবাসুন, সোম থেকে শনি রাত 8:30 জি বাংলায় কোন গোপনে মন ভেসেছে অবশ্যই দেখবেন। নমস্কার, থ্যাংক ইউ।